দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়েছে বলছে ইসলামী জিহাদ আন্দোলন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লা সফর বিক্ষোভ আন্দোলনে ফিলিস্তিনিরা আরো জানিয়ে দিব সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে আসাদের জয়ের সম্ভাবনা বেশি এদিকে ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র আরো জানিয়ে দিব ফিলিস্তিনেরাই পরবর্তী যুদ্ধের সূচনা করতে পারে প্রশ্নে ইসরায়েল কি প্রস্তুত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়েছে বলছে ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন বলেছে ইহুদিবাদী ইসরায়েলের স্বপ্নগুলো দিন দিন ভেঙে পড়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে রা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জিহাদ আন্দোলনের নেতা নাসের আবু শরীফ এসব কথা বলেছেন তিনি বলেন আমরা ফিলিস্তিন ইস্যুটি পুনর্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই ইস্যু কখনো মুছে যাবে না একথার মধ্য দিয়ে তিনি কয়েক দশকের ইসরায়েলি দখলদারিত্বের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মনোভাবের কথা তুলে ধরেন শরীফ বলেন প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধযোগ্য সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে এখন মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামমালা শহর বিক্ষোভ করলেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামমালা শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনের সফরে যাওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফিলিস্তিনি সশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে তারও বিরোধিতা করেছেন এসব ফিলিস্তিনিরা প্যালেস্টাইন ন্যাশনাল ইসলামিক ফোর্সেস এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক স্লোগান দেয় এবং তারা অসলো চুক্তির বিরোধিতা করে বিক্ষোভে অংশ নিয়ে একজন পরিষ্কার করে বলছেন যে অসল চুক্তি মূলত শেষ হয়ে গেছে বিক্ষোভ মিছিলে বহন করা ফেস্টুন প্লেকার্ডের অনেকগুলোতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত না জানানোর কথা বলা হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদে অর্থ যোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে কোন কোন প্রকারের লেখা ছিল ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে এছাড়া সম্প্রতি গাজা যুদ্ধে শহীদ ফিলিস্তিনি শিশুদের নকল কল্পিত কফিন বহন করা হয় এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে আসাদের জয়ের সম্ভাবনা বেশি সিরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের হয়েছে হয়েছে থেকে শুরু রাজধানী দামেস্ক নাবাল ও আজ দেশের শহরগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানা গেছে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি অনেক বেশি বার্তা সংস্থা নিউজ ছবি প্রকাশ করে লিখেছে নাবল ও এলাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের মধ্যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে সিরিয়ার বিচারমন্ত্রী হামদ আজ সাইদ বলেছেন দেড় আজ জোর প্রদেশে ভোটার উপস্থিতি বেশি হওয়ায় সেখানে নতুন করে ব্যালট বাক্স পাঠাতে হয়েছে এবারের নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও প্রার্থী বাসার আল আসাদ তার স্ত্রীকে নিয়ে আজ দামেশকের দুয়া শহরে ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে বাসার আসাদের বিজয় হওয়ার সম্ভাবনা বেশি দু সাল থেকে সিরিয়ায় বিদেশি মধ্যে সন্ত্রাসবাদ সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে তবে বাসার আসাদের নেতৃত্বাধীন সরকার ও সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলায় সফল হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনিদের দৌড়ঝাপ গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন গতকাল ইসরায়েল সফরে এসেছেন তেলাবি পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর এরপর জর্দান সফরে যাবেন বলে বলে কথা রয়েছে যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন কেননা সম্প্রতি বারো দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যের কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য তারা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন ইসরায়েল ও তাদের পাশ্চাত্য বাস্তবায়নের প্রচন্ড চাপ সৃষ্টি সাম্প্রতিক এ যুদ্ধে রামাল্লা ও মুসলমানদের জন্য ও সংহতি তৈরি হওয়ায় ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে এরই অংশ হিসেবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলছে অথচ তারা জানে গাজায় স্বশাসন কর্তৃপক্ষের কোনো স্থান নেই কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা এদিকে ফিলিস্তিনিদের জনমত স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে যাওয়ায় দখলদার ইসরায়েল তার মিত্ররা আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল পরাজিত হয় জনমত আরও বেশি প্রতিরোধ সংগঠনগুলোর দিকে ঝুঁকে পড়েছে এবং যা ইসরায়েলের জন্য খুবই চিন্তাকর বিষয় এ কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন কর্মকর্তারা দোরঝাঁপ শুরু করেছেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিছি ফিলিস্তিনেরাই পরবর্তী যুদ্ধের সূচনা করতে পারে ইসরায়েল কি প্রস্তুত চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত ড সোহেল আহমেদ লিখেছেন এবারের মূল যুদ্ধটা আলটিমেটাম দিয়ে শুরু করেছিল গাজার ফিলিস্তিনেরাই প্রথমে পূর্ব জেরুজালেমের শেখ জার রায় উচ্ছেদ তৎপরতা ও মসজিদুল আশায় হামলা বন্ধের আলটিমেটাম দেয় গাজার ফিলিস্তিনি সংগ্রামীরা সেই আলটিমেটাম পার হলে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে গাজা গাজা থেকে মোমর হো ক্ষেপণাস্ত্র হামলায় হতচকিত হয়ে পড়ে ইসরায়েলিরা হামলা শিকার না হয়েও গাজা ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস দেখাবে ইসরায়েল তা ভাবতেও পারেননি গত দুই বছরে গাজা যে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে তা টের পাইনি ইসরায়েলের গোয়েন্দারা এ কারণে যুদ্ধের শুরুতেই ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীতে উত্তেজনা দেখা দেয় এই ব্যর্থতার জন্য গোয়েন্দা বাহিনী মোসাদকে চিহ্নিত করা হয় ব্যর্থতার দায় নিয়ে মোসাদ প্রদান সরে যেতে বাধ্য হয়েছেন সবকিছু কেড়ে নিয়ে গত তেহাত্তর বছর ধরে ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যা ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল এই দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের ন্যায্য তাদেরকে তাড়ানোর লক্ষ্যে যুদ্ধ শুরু করতে নতুন কোন কারণ ও অজুহাত খুঁজতে হবে না ফিলিস্তিনিদের শক্তি অটুট থাকলে গাজাই হয়তো ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের সূচনা করবে যুদ্ধের কৌশলে মার খেয়েছে ইসরায়েল রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে মার্কিন অর্থ সহযোগিতায় ইসরায়েল প্রায় দুই দশক আগে তৈরি করেছে আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে নিয়ে ইসরায়েল সবসময় গর্ববোধ করে এবারের যুদ্ধে এই আয়রন ড্রোমকে নাস্তানাবোধ করে ফেলেছে ফিলিস্তিনেরা গাজার প্রতিরোধ যোদ্ধারা একসঙ্গে এতটা বেশি রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে যে সবগুলোকে আকাশে ধ্বংসের সময় ও সুযোগ পায়নি আয়রন ডোম সম্প্রতি জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক মানুষের ধর্মীয় নৈতিক দায়িত্ব পবিত্র ইসলাম ধর্ম মানুষকে জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে আর এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে নির্যাতিত ফিলিস্তিনরা আজ তারা দখলবাজি হত্যা নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল উপমা তারা নিশ্চিত মৃত্যু জেনেও জালিমের বিরুদ্ধে বুক ফুলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সাহস রাখে বুক পেতে দিতে পারে ঘাতকের গুলির সামনে হারানোর পর অন্য অঙ্গগুলো সমর্থন করতে পারে অবলীলায় ঘাতকের বুলেটে প্রাণ কেড়ে নেওয়ার পরও মুখে লেগে থাকে অকৃত্রিম হাসি এই হাসির উৎস হচ্ছে ঐশী প্রতিশ্রুতি তারা জানে এই রক্ত বৃথা যাবে না এই রক্ত নিশ্চিত করবে পরকালীন চিরস্থায়ী শান্তির আবাস এই ধারাবাহিকতায় একদিন এ জগতেও বইবে শান্তের সুবাস আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য